মোহাম্মদ সালাহ ফুটবল বিশ্বের সময়ের সেরা একজন মুসলিম ফুটবলার। ফুটবল বিশ্বের এক বড় বিজ্ঞাপন মোহাম্মদ সালাহ, মিশরীয় ফুটবলের প্রাণ ভোমরা, মিশরীয় ফুটবলের নির্ভরযোগ্য একজন ফুটবলার মোহাম্মদ সালাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব মিশরীয় পেশাদার মুসলিম ফুটবলার মোহাম্মদ সালাহর জীবনের গল্প। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ফুটবল বিশ্বের সময় সেরা এই মুসলিম ফুটবলারের পূর্ণ নাম মোহাম্মদ সালাহ ঘালে। 15 জুন 1992 সালে মিশরের ঘারবিয়া নাগরিকে জন্মগ্রহণ করেন ফুটবল বিশ্বের সময় সেরা এই মুসলিম ফুটবলার। মোহাম্মদ সালাহর বাবার নাম সালাহ ঘালে। 2013 সালে মোহাম্মদ সালাহ মেগিকে বিয়ে করেন এবং তাদের কোলজুড়ে আছে দুটি মেয়ে সন্তান, একজনের নাম কায়ান এবং অপরজনের নাম মক্কা। মোহাম্মদ সালাহ একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় জাতীয় ফুটবল দলে একজন ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। মোহাম্মদ সালাহ এল মাকুলুন নামক ক্লাবের হয়ে খেলার মাধ্যমে মোহাম্মদ সালাহ তার কর্মজীবন শুরু করেন এবং 2012 সালে সুইজারল্যান্ডের এফসি বাসেল ক্লাবে যোগ দেন এবং 2017 সালে তিনি জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুলে যোগদান করেন এবং এখন পর্যন্ত তিনি লিভারপুলের হয়ে নিয়মিতভাবে ফুটবল খেলে যাচ্ছেন। এছাড়াও তিনি খেলেছেন বিশ্বের বিভিন্ন ক্লাবে। 2011 সালে মোহাম্মদ সালাহ মিশরীয় জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো খেলার সুযোগ পান। এছাড়াও মোহাম্মদ সালাহ মিশর অনূর্ধ্ব 20 ফুটবল দল এবং মিশর অনূর্ধ্ব 23 ফুটবল দলেও খেলেছেন। তার ফুটবল ক্যারিয়ার আছে অসংখ্য অসংখ্য রেকর্ড, পুরো রেকর্ডময় তার ফুটবল ক্যারিয়ার। জিতেছেন বেশ কয়েকটি পদক। 2012 সালে তাকে বছরের সেরা সাব সবচেয়ে প্রতিশ্রুতিশীল আফ্রিকান প্রতিভার পুরস্কার প্রদান করা হয় এবং 2013 সালে সুইস সুপার লিগে সেরা খেলোয়াড় হওয়ার জন্য তাকে SFC গোল্ডেন প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2017 সালে সাব বছরের সেরা আফ্রিকান ফুটবলার হিসেবে মোহাম্মদ সালাহর নাম ঘোষণা করা হয় এবং 2017 সালে নভেম্বর মাসে মাসের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় মোহাম্মদ সালাহর। এছাড়াও মোহাম্মদ সালাহর ফুটবল জীবনে আছে অনেক অনেক রেকর্ড। অভিষেক হওয়ার পর থেকে তার দলকে দিয়েছেন দুহাত ভরে, জয় এনে দিয়েছেন তার দলকে, মিশরীয় ফুটবলকে এগিয়ে নিতে বেশ ভূমিকা পালন করে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তার ফুটবল দক্ষতা দিয়ে মিশরীয় ফুটবল সহ লিভারপুল ফুটবল ক্লাবকে এগিয়ে নিয়ে গেছেন বহুদূর। মোহাম্মদ সালাহ তার সবটুকু দিয়ে তার দলকে জেতানোর জন্য লড়াই করে যাচ্ছেন। অনেক ম্যাচ জয়ের নায়ক মোহাম্মদ সালাহ, হয়েছেন একাধিকবার ম্যাচ সেরা ফুটবলার। মোহাম্মদ সালাহ একজন মুসলিম ফুটবলার, প্রায় তাকে দেখা যায় গোল করে সেজ্জা প্রদানের মাধ্যমে গোল উদযাপন করতে। ফুটবল বিশ্বের সময় সেরা এই মুসলিম ফুটবলারের আছে অনেক অনেক জনপ্রিয়তা। তিনি তার ফুটবল দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন লাখো কোটি ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে, জয় করে নিয়েছেন ফুটবল প্রেমীদের হৃদয়ে। শুধু মিশরেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে তার আছে অনেক অনেক জনপ্রিয়তা। একজন ভদ্র মুসলিম ফুটবলার হিসেবে তার আছে লাখো কোটি ভক্তকুল, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাকে অনেক পছন্দ করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো মিশরীয় ফুটবলের সময় সেরা মুসলিম ফুটবলার মোহাম্মদ সালাহর জীবনের গল্প শুনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় সেরা এই মুসলিম ফুটবলারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আরও এগিয়ে যাক মোহাম্মদ সালাহ, আরও বহুদূর এগিয়ে যাক তার ফুটবল ক্যারিয়ার। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।